आजकल भिडियोटी थेके आम्रा जानबो क्रिएट इन्सार्ट एवं सिलेक्ट कमांड सम्बन्धे। जेमन डेटाबेसे टेबिल किभावे बानाय एवं ओई टेबिले डेटा किभावे इन्सार्ट करा हय एई सब निये आजकल भिडियोटी। तो तार आगे बोले निच्छि, आपनि जदि आमार च्यानेले नतुन होये थाकेन ताहले प्लिज हिट द सबस्क्राइब बाटन, आर जदि अलरेडी सबस्क्राइब करे थाकेन ताहले थैंक यू वेरी मच। डेटाबेसे टेबिल बानानोर समय किछु कंडिशन आछे, सेगुलि हलो একটা টেবিল তৈরি করতে চাইলে ক্রিয়েট টেবিল কমান্ড ইউজ করতে হয়। টেবিলের নাম 30টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। টেবিলের নামের শুরু অ্যালফাবেট দিয়ে হতেই হবে। টেবিল নামে কোনো সিঙ্গেল কোট অথবা ডবল কোট থাকবে না। টেবিলের এই নামগুলো কেস সেন্সিটিভ নয়। ওকে, টেবিল নামে এ থেকে জেড আমরা ইউজ করতে পারি, জিরো থেকে নাইন ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, ডলার ইউজ করতে পারি এবং হ্যাজ ইউজ করতে পারি। টেবিলের নাম কখনোই রিজার্ভ ওয়ার্ড হবে না, অর্থাৎ আমরা কোনো টেবিলের নাম ভারকেয়ার টু দিয়ে দিলাম, এটি একটি ডেটাবেসের ডেটা টাইপকে বোঝায়। তো এটি আমরা যদি টেবিলের নাম হিসেবে ধরি তাহলে এটি হবে না, এটি একটা রিজার্ভ ওয়ার্ড হয়ে যাচ্ছে। ডেট দিয়ে দিলাম, এগুলো রিজার্ভ ওয়ার্ড, এগুলো কখনোই টেবিলের নামে দেওয়া যাবে না। তো চলুন আমরা আমাদের সেই কালো উইন্ডো অর্থাৎ রান এসকিউএল কমান্ড লাইনে চলে যাই। সিম্পলি এটি ওপেন করে নেব। এর জন্য প্রথমেই আমাদের ওরাকেলের সাথে একটি কানেক্ট করাতে হবে। তার জন্য সিম্পলি আমরা লিখব কানেক্ট CONNECT এবং সেমিকলন দিতে হবে। সেমিকলন দিয়ে এন্টার চাপব। এখানে দেখাচ্ছে এন্টার ইউজার নেম। ইউজার নেম সবসময় সিস্টেম হয় ডিফল্ট হিসেবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম SYSTEM। ওকে, এন্টার। এন্টার পাসওয়ার্ড, আপনাদের ইনস্টলের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে এটিকে কানেক্ট করে নিতে হবে। তো আমার এটি কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন স্টুডেন্ট নামে একটা টেবিল বানাবো যার স্ট্রাকচার ঠিক এরকম হবে। তিনটে কলাম আছে এখানে, আইডি, নেম, অ্যাড্রেস। এই হচ্ছে একটা টেবিল। তো এরকম একটা টেবিল আমরা ওরাকল ডেটাবেসের মধ্যে বানাবো এবং তার মধ্যে কিছু ডেটা ইনসার্ট করব। ওকে, তার জন্য আমরা ওরাকেলে চলে যাব। তো আমার ডেটা এটি কানেক্টেড হয়ে গেছে। আপনাদের কানেক্ট করতে যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রবলেম থাকলে। তো এখন আমরা একটা টেবিল বানাবো। তো এইগুলো আপনাদের ডিস্টার্ব মনে হলে ক্লিয়ার স্ক্রিন লিখে এন্টার চাপবেন। CLEAR ক্লিয়ার স্ক্রিন, SCREEN এন্টার চাপবেন। দেখুন আপনার ডিসপ্লেটি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা শুরু করতে পারি, একটা টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য প্রথমেই আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবিল, CREATE ক্রিয়েট টেবিল। এই কমান্ড ইউজ করে আমাদের টেবিল বানাতে হয়। এরপরে আমরা টেবিল নাম দেব। টেবিলের নাম হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল, STUDENT স্টুডেন্ট ওয়ান দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট ওয়ান। এবং ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হবে, এর মধ্যেই আমরা টেবিলের কলাম নেম এবং ডেটা টাইপ লিখব। ওকে, তো আমাদের টেবিলটি হচ্ছে এরকম একটি টেবিল, আইডি, নেম, অ্যাড্রেস। তো আমরা আইডি, নেম, অ্যাড্রেসকে কলাম হিসেবে ধরছি। তো প্রথমেই আমরা লিখব আইডি স্পেস, এরপরে আমরা টেবিলের ডেটা টাইপ লিখব। আইডি আমরা নাম্বার ডেটা টাইপ নিয়ে নিচ্ছি। এই ডেটা টাইপ নিয়ে আমরা পরে ভিডিওতে ভালোভাবে জানব, এখন সিম্পলি জেনে রাখা উচিত যে এটি হচ্ছে আইডি হচ্ছে আমার কলাম নেম
নাম্বার হচ্ছে ডেটা টাইপ, এবং এরপরে আমরা সাইজ দেব, আমি 10 দিয়ে দিলাম, 10টা নাম্বার আমি এন্টার করতে পারবো, কমা। তো আমার একটা কলাম তৈরি হয়ে গেল, আইডি নেম 10। এরপরে আমাদের কলাম হচ্ছে নেম কলাম, এন এ এম ই নেম স্পেস ডেটা টাইপ। ডেটা টাইপ আমি এখানে ভারকেয়ার নিচ্ছি, ভারকেয়ার 2, এটা ইউজ করা হয় অ্যালফাবেটের জন্য, ক্যারেক্টার ইউজ করার জন্য, ক্যারেক্টারকে নেওয়ার জন্য। এগুলো নিয়ে আমরা পরে ভালোভাবে জানবো। তো আমি নিয়ে নিচ্ছি ভারকেয়ার, ভিএআর সিএইচ এ আর 2, ভারকেয়ার 2, এবং ব্র্যাকেটের মধ্যে 15 নিচ্ছি, 15। এটা হয়ে গেল আমার সেকেন্ড কলাম। এর পরের কলাম হচ্ছে অ্যাড্রেস, এ ডি ডি আর ই ডবল এস, অ্যাড্রেস স্পেস ভারকেয়ার 2, ব্র্যাকেটে ডেটা সাইজ। এই হলো আমার টেবিল ক্রিয়েট করার কমান্ডটি। উপরে আমি লিখেছিলাম ক্রিয়েট টেবিল স্টুডেন্ট 1, তারপরে ভুলবশত আমার এন্টার কীটা চাপা হয়ে যায়, তাই এইরকম দেখাচ্ছে এসকিউএল এসকিউএল এসকিউএল। কোনো অসুবিধা নেই, আপনারা সিম্পলি লিখবেন ক্রিয়েট টেবিল স্টুডেন্ট 1, আইডি হচ্ছে তার একটা কলাম যার ডেটা টাইপ হচ্ছে নাম্বার এবং সাইজ হচ্ছে 10, সেকেন্ড কলাম হচ্ছে নেম, ভারকেয়ার 2 এটা হচ্ছে ডেটা টাইপ, 15 হচ্ছে সাইজ, কমা, অ্যাড্রেস হচ্ছে আরেকটি কলাম এবং তার ডেটা টাইপ হচ্ছে ভারকেয়ার 2 এবং সাইজ হচ্ছে 15। এরপরে সেমিকলন দিয়ে এন্টার চাপবো, আমার দেখাচ্ছে এখানে টেবিল ক্রিয়েটেড। ওকে, দেখুন আমার এই টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। সিম্পলি এই টেবিলটি দেখতে চাইলে টাইপ করবেন DESC, ডেসক্রাইব করব আমি কাকে, টেবিল স্টুডেন্ট 1কে, STUDENT স্টুডেন্ট 1, DESC স্টুডেন্ট 1 সেমিকলন, এন্টার চাপবো। এখানে দেখাচ্ছে দেখুন আইডি নেম এবং অ্যাড্রেস নামে আমার তিনটে কলাম আছে এবং টাইপ কী কী ডেটা টাইপগুলো দেখিয়ে দিচ্ছে, ডেটা টাইপ এবং সাইজ, নাম্বার ভারকেয়ার 2 15, ভারকেয়ার 2 15। তো আমরা আমাদের টেবিলটি বানিয়ে নিলাম। তো এই ভিডিওটিতে আপনারা দেখলেন যে কীভাবে একটা টেবিল বানানো হয়। আমরা এখন একটা টেবিল বানিয়ে নিলাম যে স্টুডেন্ট 1 নামে টেবিল। তো এখন আমরা শিখব এই টেবিলের কলামের মধ্যে কীভাবে ডেটা ইনসার্ট করা হয়, খুবই সিম্পল। ওকে, এই ভিডিওটি থেকে কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো আমরা এখন এই টেবিলে, স্টুডেন্ট 1 টেবিলে কিছু ডেটা ইনসার্ট করব, যে ডেটা স্ট্রাকচারটা দেখতে এরকম হবে। ফার্স্ট রোয়ে আইডি হবে 1, নেম হবে শম্ভু, অ্যাড্রেস রামনগর। তো এটা আগে প্রথমে আমরা ইনসার্ট করব। এর জন্য আমরা কমান্ড লিখব ইনসার্ট ইনসার্ট ইনটু স্টুডেন্ট 1 টেবিল নেম। ওকে, STUDENT 1, ইনসার্ট ইনটু স্টুডেন্ট 1 ভ্যালুস, VALUES ভ্যালুস, এর মধ্যে আমরা ইনসার্ট করব। তো আমরা আইডি 1 রাখতে চাই, তাহলে 1 রেখে দেব, কমা, নেম রাখতে চাই শম্ভু, SAMBHU। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এই নেমটির ডেটা টাইপ ভারকেয়ার 2 নিয়েছি, তাহলে এখানে যে আমি ডেটাটা ইনসার্ট করছি ভারকেয়ার 2 ডেটা টাইপ থাকলে ওই ক্যারেক্টারটিকে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়, তাহলে
এখন এই সমূহটাকে আমি সিঙ্গেল কোটের মধ্যে রেখে নেব। নাম্বার হলে সিম্পল লিখলেই হবে, সিঙ্গেল কোটের মধ্যে না লিখলে চলে, কিন্তু ভারকেয়ার টু ডেটা টাইপের ভ্যালু সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হয়। ওকে, এরপরে কমা, অ্যাড্রেসে দেবো রামনগর, এটাও সিঙ্গেল কোটের মধ্যে লিখব, রামনগর, সেমিকলন দিয়ে এন্টার প্রেস করব। দেখুন এখানে দেখাচ্ছে ওয়ান রো ক্রিয়েটেড। তো আমরা এইভাবে একটা রোকে ইনসার্ট করলাম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ওয়ান ভ্যালুজ, ওয়ান মানে আইডিতে ওয়ান চলে গেল, নেমে শম্ভু চলে গেল, অ্যাড্রেসে রামনগর হয়ে গেল। তো এইভাবে একটা রো ক্রিয়েটেড হয়ে গেল। আমার এই রোটি, এই ফার্স্ট রোটি ক্রিয়েট হয়ে গেল। এবারে আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবগুলো ইনসার্ট করব। কিন্তু এইভাবেও ইনসার্ট করা যায়, আর একটা পদ্ধতি আছে ইনসার্ট করার, তার জন্য লিখতে হবে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ওয়ান ভ্যালুজ। এখানে আমি অ্যাম্পারসেন্ট সাইনের ইউজ করব, তাহলে অ্যাম্পারসেন্ট আইডি কমা সিঙ্গেল কোটের মধ্যে অ্যাম্পারসেন্ট নেম আবার সিঙ্গেল কোটের মধ্যে অ্যাম্পারসেন্ট অ্যাড্রেস, শেষে সেমিকলন দিয়ে এন্টার চাপলে দেখুন এখানে ডেটা এন্ট্রি করার জন্য চাইছে। এখানে লেখা আসছে এন্টার ভ্যালু ফর আইডি, তাহলে আইডিতে আমি কত রাখতে চাই পরপর এখানে নিয়ে নেবে। এটাই খুবই সুবিধা ইনসার্ট করার জন্য, আমরা এই জিনিসটাই আমরা সবসময় ইউজ করব, যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট ওয়ান ভ্যালুজ এই অ্যাম্পারসেন্ট দিয়ে, এটাই আমরা সবসময় ইউজ করব, খুব সুবিধা হয়। ওকে, তো এন্টার ভ্যালুজ ফর আইডি, আমরা এখন আইডিতে আমরা 2 রাখতে চাই, 2 প্রেস করে প্রেস এন্টার। এখন চাইছে এন্টার ভ্যালু ফর নেম, নেমে আমরা কী রাখতে চাই, তাহলে এখানে আমরা সেকেন্ড নেম রাখতে চাই অভিজিৎ কলকাতা, তো আমরা নেমে রাখতে চাই অভিজিৎ, এ বি এইচ আই জে আই টি অভিজিৎ। এরপরে চাইছে এন্টার ভ্যালু ফর অ্যাড্রেস, অ্যাড্রেস কলকাতা। ওকে, এরপরে আমরা এন্টার প্রেস করব, দেখুন দেখাচ্ছে ওয়ান রো ক্রিয়েটেড। তো আমরা এইভাবেও ডেটা ইনসার্ট করতে পারি, এইটা খুবই ইজি এবং বোঝা যায় ভালোভাবে, কোনো অসুবিধা হয় না। তো সবসময় আমরা আমাদের মনে রাখতে হবে ডেটাবেসে ডেটা ইনসার্ট করার জন্য আমরা এই অ্যাম্পারসেন্ট দিয়েই সবসময় ইনসার্ট করব। তো আমার আর একটি রো ক্রিয়েটেড হয়ে গেল। তো আমরা কি করব, আরও অনেক ডেটা ইনসার্ট করার জন্য ওই আগের লেখা এসকিউএল কমান্ডটিকে আনার জন্য আপ অ্যারো যে কি আছে, আপ ডাউন লেফট রাইট কি আছে কিবোর্ডে, তার মধ্যে আমরা আপ অ্যারো কীটি প্রেস করব। প্রেস করলে সব আগের কমান্ডগুলো দেখাচ্ছে, দেখুন এই এই হলো আমার আগের কমান্ডটি। এখানে আমরা এইভাবে পেয়ে যেতে পারি, বারবার টাইপ করার কোনো দরকার নেই, এটা একটা শর্টকাট পদ্ধতি, আপ অ্যারো বারবার প্রেস করে আগের কমান্ডগুলো আমরা পেয়ে যেতে পারি, এটা একটা এর সুবিধে। ছাড়া এখানে শুধু স্ল্যাশ দিলে, স্ল্যাশ দিয়ে এন্টার দিলে আমরা আগের এই ইনসার্ট ইনটু স্টুডেন্ট ওয়ান ভ্যালুজ অ্যাম্পারসেন্ট আইডি নেম অ্যাড্রেস এই কমান্ডটিকে আমরা পেয়ে যাব, শুধু স্ল্যাশ দিয়ে এন্টার চাপলে। তো আমরা স্ল্যাশ দিয়ে দিয়েছি, এন্টার চাপছি, দেখুন আবার চাইছে এন্টার ভ্যালু ফর
আইডি। তো আমরা এখন আইডি 3 নেম, এই যে নেম বুদ্ধ কোলাঘাট BUDDHA বুদ্ধ, অ্যাড্রেস কোলাঘাট। ওকে আমরা ইন্টারফেস করছি, দেখুন দেখাচ্ছে ওয়ান রো ক্রিয়েটেড। তো আমার তিনটা রো হয়ে গেল, স্ল্যাশ দেব এবং এন্টার দেব, এন্টার ভ্যালু ভর 4, 4-এ রবি শঙ্কর। অ্যাড্রেস KGP, আমার আরেকটি রো ক্রিয়েট হয়ে গেল। এবারে আমরা আবার স্ল্যাশ দিয়ে 5, শিল্পা, অ্যাড্রেস ঘাটাল। তো আমার আরেকটি রো ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা 5টা ডেটা ইনসার্ট করলাম, মানে 5টা রো ক্রিয়েট হয়ে গেল আমাদের। তো আমরা প্রথমে আমরা একটা স্টুডেন্ট নামে, স্টুডেন্ট ওয়ান নামে একটা টেবিল তৈরি করলাম, যেখানে আইডি ডেটা টাইপ নাম্বার, নেম ডেটা টাইপ ভ্যার ক্যার 2, অর্থাৎ এখানে ক্যারেক্টার বা আলফাবেট জাতীয় কিছু ইনসার্ট করা যেতে পারে। এরপরে আছে অ্যাড্রেস, এখানে এটাও ভ্যার ক্যার 2 টাইপের ডেটা টাইপ। তারপরে আমরা এখানে কিছু ডেটা ইনসার্ট করলাম। তো এইভাবে আমরা 5টা রো ক্রিয়েট করলাম। তো এখন এই টেবিলের 5টা রো ক্রিয়েট হয়েছে, এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, দেখার জন্য আমাদের সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে। আমরা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করে ওই স্পেসিফিক ডেটাগুলোকে তুলে এনে ডিসপ্লেতে দেখব। তার জন্য কমান্ডটি হলো সিলেক্ট, SELECT, সিলেক্ট স্টার। আমরা স্টার বলতে অ্যাস্ট্রিক্সকে বোঝাই, সিলেক্ট স্টার ফ্রম, স্টার বলতে এখানে অল সমস্ত ডেটাকে বোঝায়। আর যদি স্টার না দিয়ে স্পেসিফিক কিছু ডেটাকে আমরা খুঁজে নিতে চাই, তাহলে ওই সব কলামগুলোর নাম দিতে হবে এখানে। তো আমি সবগুলোই দেখতে চাই, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ান, সেমিকলন দিয়ে এন্টার প্রেস করব। দেখুন আমার ওই স্টুডেন্ট ওয়ান টেবিলের সমস্ত ডেটাগুলো দেখিয়ে দিয়েছে, আইডি 1 শম্ভু রামনগর, 2 অভিজিৎ কলকাতা, 3 বুদ্ধ কোলাঘাট, 4 রবিশঙ্কর KGP, 5 শিল্পা ঘাটাল। তো আমার এই ওয়ার্ডে তৈরি করা একটা কলামের, এই টেবিলের যেসব ডেটাগুলো ছিল, তো আমরা সেম এই স্ট্রাকচারটি আমরা ওরাকলের মধ্যে বানানো শিখলাম আজকে। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা শিখলাম ক্রিয়েট, কীভাবে টেবিল ক্রিয়েট করা হয় এবং কীভাবে ডেটাগুলো ইনসার্ট করা হয় একের পর এক, এবং ওই ডেটাগুলোকে কীভাবে ডিসপ্লে করে আমরা দেখতে পারি। এর পরের ভিডিওগুলিতে আমরা শিখব কীভাবে ডেটাগুলোকে ডিলিট করা হয়, আপডেট করা হয়। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।